অনেকে সিগারেট ছাড়তে চায়, আমার কাছে আসে, হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ ধরছি, দাড়ি রাখা শুরু করছে, সিগারেটটা তো ছাড়তে পারি না। তো জিজ্ঞেস করলাম কয়টা করে খান প্রতিদিন, কয় দশটা। কত বড় ডাকাই। তো ওরে যদি বলে কালকে থেকে একটাও খাওয়া যাবে না, ও বাঁচবে না মরবে, মরবে। তা আমি বললাম চালায় যান, চালায় যান অল্প অল্প, এই সপ্তাহ একটু কমায় খায়েন, আটটা করে খায়েন, পরের সপ্তাহ পাঁচটা করে খায়েন, কমাইতেস, এরপরের সপ্তাহ তিনটা পারতেস, এরপরের সপ্তাহ দুইটা তাও পারল, এরপরের সপ্তাহ একটা। যেই সপ্তাহে উনি একটা করে খায়, পরের সপ্তাহে বাদ দেওয়া যাবে না, গ্রাজুয়ালি। অনেক এলিট সোসাইটির ফ্যামিলি, তাদের বাবারা আমার কাছে আস বলে, হুজুর ধন সম্পদ সোশ্যাল স্ট্যাটাস আল্লাহ কম দেয় নাই, তো আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তিত হতে শুরু করেছি, আমরা এখন নামাজ টামাজ পড়তেছি, তো মেয়েগুলো পর্দা করে না হুজুর, পর্দা করে না, কি করি, হিপ হপ স্টাইলের মেয়ে, টাইট ফিটিং, কি ফিটিং, টাইট ফিটিং জামা পরে হুজুর, কি করব আমি বলেন। তো এদেরকেও আমি বলি ধীরে সুস্থে চালায় যাইতে বলেন, চালায় যাক আস্তে আস্তে। তো ওদেরকে পরামর্শ দেই, প্রথমে বলবেন মা শালীন পোশাক পরো। কি পোশাক? প্রথম ধাপে হচ্ছে শালীন পোশাক, নিজেকে একটু গুছিয়ে রাখো, একটু ওড়না পেঁচিয়ে রাখো, একটু ঢিলে ঢালা জামা পরো। শালীন পোশাকে যখন মেয়েটা অভ্যস্ত হয় তখন আমি বলি এদেরকে হেজাব পরান, হেজাব, কি পরান, হেজাব। তো শালীন পোশাক থেকে যখন একটু আপার লেভেলে যে হেজাব ধরে হিপ হপ স্টাইলের মেয়েগুলো, এর কয়েক মাস পরে আমি বলি এখন নেকাব পরায় দেয়। এখন কি নেকাব, মানে শুধু চোখ দেখা যাবে আর কিছু দেখা যাবে না। আস্তে আস্তে এরকম অনেক ফ্যামিলির ক্ষেত্রে আমি শুনেছি, আগে হিপ হপ স্টাইলের মেয়ে ছিল, পরে আস্তে আস্তে শালীন পোশাক ধরেছে, তার কিছুদিন পরে আস্তে আস্তে হেজাব ধরেছে, এরপরে এখন নেকাব ধরেছে, আলহামদুলিল্লাহ পড়বেন না। এখন হিপ হপ স্টাইলের মেয়ে হাফ নেকেড চলে, ওরা যদি কালকেই পড়ি হাত মোজা পর, পা মোজা পর, পারবেও? এই জন্য ধীরে সুস্থে আস্তে আস্তে আওয়াজ করে বলেন, ঠিক কিনা?